গরমে পড়ছে রাজ্য, অস্বস্তিতে জনজীবন। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো হেরফের হবে না, জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। গ্রীষ্ম শেষ, তাই বলে কি গরম শেষ? বর্ষার ঋতু শেষ মাসে গরমে পড়ছে গোটা রাজ্য। হুড় হুড় করে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমে সর্বোচ্চ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমে হাঁস পাস অবস্থায় দিন কাটিয়েছেন রাজ্যবাসী। গরমে খামে জের পার অবস্থা। বিকেলে রোদ পড়লেও গরম ছিল অস্বাভাবিক। আবহাওয়া অফিস জানাচ্ছে এদের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি, ফলে তীব্র গরম অনুভূত হয়েছে। গরমে এদিন শহরের পথ ঘাট ছিল ফাঁকা। যারাই ঘর থেকে বেরিয়েছেন প্রত্যেকের হাতেই ছাতা ছিল। গরমের হাত থেকে রক্ষা পেতে যে যার ভাবে উপায় বেছে নিয়েছেন। কেউ পুকুরের জলে দীর্ঘক্ষণ স্নান, আবার কেউ ঠান্ডা পানীয়। গরমের সেরা ফল ডাবের চাহিদাও ছিল ব্যাপক, সে সঙ্গে তালের আটিরও দেদার বিক্রি হয়েছে। অস্বাভাবিক গরম, কাল রাত থেকে একদম থাকা যাচ্ছে না, এত গরম বেশি। হঠাৎ করে কেন এত গরম পড়লো বুঝে যাচ্ছে না। খুব প্রবলেম হচ্ছে, রাস্তাঘাটে লুকই নেই এত গরম। এভাবে থাকলে প্রচণ্ড অসুবিধা মানুষের জন্য হবে। এখন একটু ঠান্ডা ছিল, প্রচণ্ড অসুবিধা হচ্ছে গরমের যন্ত্রণা। মানে আমরা অস্থির, কোথায় যাব, মানে বাড়ি ঘরে থাকতে পারছি না, রাস্তাঘাটও কাজকর্ম করতে পারছি না। গরমের অভাবে তাহলে নাই, আমরা ডাব খেয়ে গরমে আর সহ্য হতো না। ডাইরেক্ট মানে জগন্নাথ বাড়ির পুষ্কুলি তাই আসছি, দুর্গা বাড়ি। অনেকে আবার ঠান্ডা ঘর থেকে বের হতে চাননি। বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যে তাপমাত্রার কোনো হেরফের হবে না। তবে এই মুহূর্তে বৃষ্টি না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আদাবর।